সাথে ভাই ভাই এই ভাই ভাই তোরে পরে দেখতেছি তুই বাড়ি যা ভাই ভাই মেলা চলতেছে না মুখী মেলা হ্যাঁ শুনছি তো মেলা ওই যে সবাই আমার বন্ধুরা সবাই যাইব তো করে টেহা দেব আরে এত কষ্ট করে এত টাকা পয়সা কামাই রোজগার করতেছি এই তো এই বন্ধু বান্ধব পড়াই পড়ে ওই পিকনিক খাবার যাও আজকে আজ বেড়ার যাও বেড় লাগে তুমি আসতে আসো আমি কি তোমার আসার মতো কিছু কইছি টেয়া দাও তাড়াতাড়ি দাও করে টেয়া দাও ওই যে সবাই যাইব আমি না রে বাবা তুই আসার মতো কথা কস নাই তবে আমার হাসি আইসে বসে আমি ঘটনা শুনই টাকা পয়সা তো কামাই রোজগার করতেছি তোর দেখি তুই আমার এরা মতো বলা তোর লাগে সব কিছু করতেছি তাই বুঝলে তুই টাকা অকারণে অকাজে ব্যয় করবি এইটা তো আমি অবার দিব না আমার কথা হইলো তুমি ওই যে বন্ধু বান্ধবের কথা না কইয়ে যদি কইতে এরা কাপড় চোপড় কিনবে তা আমার কোনো আপত্তি ছিল আর যদি কিছু খাবার চাইতে তাও কোনো আমার আপত্তি ছিল না হ্যাঁ যেহেতু তুমি ওই বন্ধু বান্ধব লাগে ওই সিগারেট খাইয়ে দেন ধোঁয়া উড়াই দেয় এইভাবে তুমি টেকাতে উড়াই দিবে এই যেমন আমি দিবে থামো না তুমি যাও কামাই করে খাইলে তারপর বন্ধু বান্ধব মনে ফুর্তি করো তুমি টেকা দিতা না না টেকা দিব না বাড়ি ধরলাম নাস্কা বাড়ি যাবো না খিদার নাগলা আয়া গ্রীষ পাবো না আর বাড়ি যাবো না কালকে তো মেলা দেখেছি সবাই না কালকে তো যাইতি নাই গো হ্যাঁ যাইতি মেলা শেষ কালকা শেষ এটা তো মনে করো যে এবারে যাওয়া হয় না কিন্তু কালকে যাইতি উপায় নাই এক বছর একটা মেলা উপায় রে তোরা বেড়া হেন বেড়া তো করে বিরছে বেড়া জান টান শেষ করে আলছি কেরম আছস তুই মালা অবস্থা এতক্ষণ করে বাবা অনহন আমরা এন অনেক গুণ যাওয়া আছি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হইব কালকে আমাদের এই মুহি মেলা শেষ কিন্তু শেষ কিন্তু কালকে শেষ হয়ে যাবো কালকে তোরা যাইতে হইব কোনো কথা নাই আমরা বুঝলাম তোর জিলাপি লাগে কি কি দরকার হয় এটা আমরা বুঝলাম তোর খাওয়া টাওয়া সব কিছু আমরা বুঝলাম তুই যাবি নাকি এটা কো আমি তো যাইবে ফুলে আসছে তুমি অনেক সুন্দর সত্যি বলতেছি তোমাকে আমার কত ভালো যে লাগে এটা তোমার মনে তোমার মতো করে না আমার আর কেউই কয় না তাই না আমি তোমারে অনেক ভালোবাসি তুমি জানো তো আমাদের আমাদের ভালোবাসাটা পাঁচ বছর যাবত আমাদের এই সম্পর্ক ঠিক আছে মানে সম্পর্কটা মনে করো আমরা আগায় নেওয়া যাওয়ার চিন্তা ভাবনা করছি কিছু একটা করতে কিন্তু পায়ে তো যে রাখতে জানোই তুমি কি হয়েছে হাতে কি হয়েছে কিছু হয় নাই
গরম পড়ছে তো তাই না? কষ্ট লাগছে আমার, তুমি জানো তোমাকে কত ভালোবাসি। তোমার ভাইয়ার চোখটা ফাঁকি দিয়া ভালোবাসি সারাদিনের জন্য কিন্তু ঘুরতে যাবো, ওই সময় নিয়ে তুমি আসবা, ঠিক আছে? তোমার ভাইয়ার চোখটা ফাঁকি দেওয়া আচ্ছা বলবো, ঠিক আছে? আচ্ছা তো চলো। ওই মাছের খাবারটা তো দেওয়া হয়েছে। হ্যাঁ দেওয়া হয়েছে ভাই, আমরা কালকে তো মেলায় যাবো। মেলায় যাবি? মেলায় যাবো কালকে। কালকে তো মুই মেলা। মুই মেলা, আমরা যাবো কালকে মেলায় ভাই। একটা লজ্জার কথা, ভাই কইলাম না, তুই কো। আপনার বোন মানে তো আমাদের সবার বোন, যেহেতু আমার ছোট বোন তোদেরও ছোট বোন। এখন ভাই ওই যে ওই পাশের গ্রামের শোয়াক আছে না, ওই যে বন্ডা বেগরা দুটটা শোয়াক, ভাই দুটটা শোয়াক আছে, চারটা চিনেন তো তারা খুব ভালো ভাই, তার ছোট ছোট খুবই ভালো ভাই। তার সাথে ওর কথা নাই বলা হচ্ছে, তার সাথে আপনার বোন ওই যে ওই গাছে নিচে যায় দেখি কি কর, হাতা দিয়ে ভালো ভাই, রে খেজুর গাছটা আছে না হাতাতে বিশ্বাস তাহলে এখন যান ভাইয়া, দেখেন এই বদমাইশের সাথে আমার ছোট বোন, এখন যান এখন ভাইয়া দেখেন ভাই, ভাই আপনি কি সত্য বলতেছেন? ভাইয়া দেখেন, আরে ভাইয়া দেখেন, অনেকে যায় দেখেন ছোট ভাইরা, ভাই আমার কথা বলবেন না তোমাদেরকে, আবার আমাদের কথা বলবেন না ভাই, দেখেন ভাই যায় তোমাদের কথা বলতে হবে না, ঠিক আছে ভাই কথা বলেন না, এই এলাকার ভদ্র ছেলেরা আমি ভালো করে, আচ্ছা ভাই ভাই যান, এখানে আমার কথা বলা কো ভাই, ওকে ওকে যান ভাই যান। কত বড় সাহস তোর, বড় সাহস কেমন আছেন সবাই? এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন, এরকম যদি আরো নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই রাজীব টিভির পাশে থাকতে হবে। আর যেটা করতে হবে সেটা হলো লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে। ধন্যবাদ সবাইকে।